হ্যালো, গুড ইভিনিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে সানডে, মহারাষ্ট্র প্রচণ্ড গরম পড়েছে, কিন্তু এই রোদ দূরে আর এই গরমে কোথাও যাওয়া হয়নি। অনেকগুলো সানডে আমরা ঘরেই ছিলাম, কিন্তু এই গরমেও আর কতদিনই বা থাকবো ঘরে, তাই আজকে আমরা বেরিয়ে পড়লাম হঠাৎ। মানে আমরা মেসেজে মেসেজেই সব কথা হয়ে আমরা চারজন বেরিয়ে পড়লাম, আমি, আমার ননদ, আমার ভাগ্নি আর আমার হাজব্যান্ড। বেরিয়ে তো পড়লাম এই গরমে, কিন্তু গাড়িতে বসে চিন্তা করছি কোথায় যাব। তা সেই সময় আমার হাজব্যান্ড বলল যে থানেতে, মুম্বাই থেকে 1 ঘন্টা 45 মিনিট দূরত্বে থানে বলে একটি জায়গা আছে, সেখানে একটা নতুন পার্ক উদ্বোধন হয়েছে, ফেব্রুয়ারি না মার্চ মাসে একটা পার্ক উদ্বোধন হয়েছে, তো সেখানেই আমরা যাব বলে তা বেরিয়ে পড়লাম। যা বলার তখনই কাজ, তো চলে এলাম এই পার্কে। এই যে পার্কে এলাম, পার্কটা শুধু দেখছো না, গেটের সামনেটা, এটা এত ভিড়, আমরা ভাবছি এটা পার্ক না অন্য কিছু, মনে হচ্ছে যেন কোনো ফেস্টিভ্যাল চলছে, কোনো মেলা হচ্ছে। এটা প্রথম এই 2 মাস হয়েছে উদ্বোধন হয়েছে বলে না কি কী জানি জানি না, কিন্তু এত ভিড় দেখে আমাদের কিউরিয়াসিটিটা ডবল হয়ে গেছে যে কী আছে ভিতরে। আর ওই যে লাইনে দাঁড়িয়ে আছে আমার হাজব্যান্ড, এত বড় লাইন ছিল। সানডে বলেই মনে হয় এত ভিড়টি হয়েছে, বাচ্চা কাচ্চা প্রচুর বাচ্চারা আছে, তার সাথে বাবা মা, বয়স্ক কেউ বাদ নেই, এত ভিড়। আর এখানে সিকিউরিটি সিস্টেমও দেখলাম যে প্রচুর, মানে অনেক সিকিউরিটি আছে, টিকিট কাউন্টার থেকে দেখেছেন সব জায়গা থেকে। আমি ভিতরেও দেখছি যে গেট বানিয়েছে, গেটের মধ্যেও অনেক সিকিউরিটি আছে। আর টিকিটও বেশি দামের না, বললো 30 টাকা করে টিকিট, তো ভালো। মানে এবার ভেতরে কীরকম আছে জানি না, দেখতেই পাবেন। আসল কথাটা তো বলাই হয়নি, যেই পার্কটিতে এসছি পার্কটির নাম হচ্ছে নমো গ্র্যান্ড সেন্ট্রাল পার্ক, রিসেন্টলি বানানো হয়েছে। আবার এরই পাশে 5 থেকে 7 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে পাশে একটি ইসকন মন্দিরে ওপেনিং হয়েছে, ফেব্রুয়ারি না মার্চ, মানে এই দুটো 1 মাসের ভিতরেই দুটো ওপেনিং হয়েছে। এরপরে এই পার্কে যাওয়ার পরে যদি সময় থাকে মন্দিরে তো অবশ্যই যেতে হবে, দেখা যাক কী হয়। এই পার্কটিতে মর্নিং ওয়াকেরও পাস করা হয়, মান্থলি পাসও লেখা আছে যে মান্থলি পাসও আছে মর্নিং ওয়াক, প্লাস স্পোর্টের জন্য যারা খেলাধুলা করতে ভালোবাসেন তাদের জন্য ওখানে পাস করা আছে মান্থলি। তারপর স্পোর্টস জোন যেগুলো আছে, স্কেটিং জোন আছে, ওখানেও হয়তো মান্থলি পাস করা আছে হয়তো। যাই হোক, ঢুকে তো গেলাম, ঢুকে দেখলাম চার ধারে লোক বসে আছে, বসার অনেক জায়গা আছে আর গ্রিনারিও আছে। চারধারে গ্রিনারি দেখতে দেখতে যেতে ভালোই তো লাগছে, ভিতরে হয়তো অনেকটা হাঁটতে হবে, কারণ অনেকটা বড় জায়গা নিয়ে শুনলাম। অনেকগুলি রাস্তায় মোড় ঘুরে গেছে, এবার কোন রাস্তা দিয়ে আমরা কোনটা থেকে শুরু করব আমরা বুঝতে পারছি না, আমরা সব টোটালি কনফিউজড হয়ে গেছি আর কি। সবাইকে যেখানে যেতে দেখছি ওখানেই যাচ্ছি।
আমরা প্রায় 6:30 নাগাদ এখানে এসেছি, তাই জন্য অতটা গরমও লাগছে না। এখনও সবাই এই সবাই গাড়ি থেকে নেমে ঢুকেছি, তো এখন অতটা গরম লাগছে না। বাঁদিকে লেখা আছে থিম গার্ডেন, এই যে ভিতরে সব থিম গার্ডেন, নানা রকম জিনিস করে বানানো হয়েছে। এটি একটি গার্ডেন, এটা পাইপ দিয়ে বানানো হয়েছে, বাইরে থেকে দেখতে ভালোই লাগছে, তাই জন্য ভেতর দিয়ে আমরা ঢুকে গেলাম। কত দূর যাওয়া যায় দেখে, তারপর মাঝখানে মাঝখানে আবার রাস্তা করা হয়েছে, বাঁদিকেও রাস্তা করা আছে, ডান দিকেও রাস্তা করা আছে, মানে বাঁদিকেও কিছু হয়তো আছে, গার্ডেন আছে বা অন্য কিছু আছে, ডান দিকেও আছে। আমরা ডান দিক দিয়ে বেরিয়ে গেলাম, একটা রাস্তা দেখলাম, যখন গিয়ে দেখি কি আছে। ঢুকেই দেখি এখানে একটি চাইনিজ গার্ডেন বানানো হয়েছে। কিছুই না, ভেতরে এরকম একটা বাঁধানো জায়গার মধ্যে একটা ছোট জলাশয় বানিয়েছে, তার মধ্যে পদ্ম ফুল লাগিয়েছে গাছ, আর উপরে একটু ফটো তোলার জন্য বা বসার জন্য একটা জায়গা বানিয়েছে, ছোটোর মধ্যে একটা থিম বানিয়ে দিয়েছে আর কি, চাইনিজ থিম, আর চাইনিজ গার্ডেন নাম দিয়েছে। এবার আরও কী কী আছে থিম, থিমের মধ্যে দেখা যাক। এই গার্ডেনটা থেকে বেরিয়ে গিয়ে বাইরে গিয়ে দেখলাম এখানে একটা আবার মুঘল গার্ডেন বানিয়েছে, এটা আবার লাল রং দিয়ে বানিয়েছে, লাল রঙের পুরো। লোকের ভিড়গুলো শুধু দেখুন যে এত লোক কোথায় আছে, লোকাল লোকেরাই এসছে না দূর দূর থেকে এসছে ঠিক আইডিয়া নেই, তবে এখানে লোকালিটি অনেক আছে। তবে নতুন বানিয়েছে বলেই হয়তো প্রচুর সিকিউরিটি গার্ড আছে, যে যেখানে যাতে কোনো নষ্ট না হয়, এই তো সবে নতুন বানিয়েছে, নতুন ওপেন হয়েছে। আর তাছাড়া এখানে কাজ এখনও শেষ, কাজ শেষ হতে এখনও টাইম লাগবে, দুটো এখনও এখানে প্রজেক্ট হওয়ার আছে, একটা হচ্ছে 7 Wonders আর একটা স্নো পার্ক, এই দুটো থিমের মধ্যে বাকি আছে, কাজ চলছে দেখলাম তো, যেই কোড যেটুকু বানানো হয়েছে তারই মধ্যে ওপেনিং হয়ে গেছে, তাতেই এত ভিড়, তাহলে ভাবুন যখন পুরো বেনে যাবে তাহলে কতটা ভিড় হবে। আরও ওপরেই একটি ব্রিজ বানিয়েছে, এই ব্রিজটাও দেখতে দূর থেকে দেখতে খুব সুন্দর লাগছে, আমরা এই ব্রিজটার উপরে উঠতে উঠে ভাবছিলাম যাব, কিন্তু প্রচণ্ড ভিড়, তবুও যাই দেখি, লোক তো দেখে দেখে দেখছি নিচে নেমেই আসছে, তবুও আমরা যাই। ওই ব্রিজটা থেকে যদি পুরো গার্ডেনটা দেখা যায়, পুরো মানে চারপাশটা আরও কী কী আছে, আমরাও উঠে গেলাম, তাই ভালোই লাগছে উপর থেকে দেখতে দূর থেকে। আর এই ব্রিজটা থেকে পুরো লেকটা দেখা যাচ্ছে, লেকের একটা বিশেষ জিনিসটা যেটা ভালো লাগছে সেটা হচ্ছে পুরো লেকে মাঝখানে মাঝখানে গোল সিমেন্ট দিয়ে বাঁধিয়ে তার মধ্যে আবার অনেক রকম গাছ লাগিয়েছে, আর চারপাশে এই যে কাশফুল, এটা তো কাশফুল মনে হচ্ছে না, কী যে গাছ লাগানো হচ্ছে জানি না, তবে ভালো লাগছে। ওভারঅল বলতে গেলে এত গ্রিনারি, এত রকম গাছ লাগিয়েছে, যার জন্য এই পার্কের লুকটা অন্যরকমই লাগছে।
এত লোক এসছে এখানে, বাচ্চা কাচ্চা কেউ সাথে থাকলে সাবধানে রাখতে হবে, কোথায় যে কখন হারিয়ে যায় বোঝা মুশকিল। কিন্তু জায়গাটা অনেক বড়, জায়গা জুড়ে এই পার্কটা বানিয়েছে, যার জন্য অনেক লোকও আসতে পেরেছে। আর চারধারে দেখছেন বাঁশির আওয়াজ, মানে এত সিকিউরিটি গার্ড রেখেছে যার জন্য কারোর কোনো অসুবিধা হচ্ছে না, প্রবলেম হচ্ছে না, সব ওরা নজরে নজরেও রেখেছে। আর চারপাশে এত বিল্ডিং, এত প্রজেক্ট হয়েছে, তাহলে এখানকার লোকালিটিটাও ভাবুন, এত যে লোক এসছে, লোকাল মানে সারাউন্ডিংয়ে যারা আছে তারাই মনে হয় এসছে বিশেষ করে, কারণ আমাদের পক্ষে রোজ রোজ আসা এখানে তো সম্ভব নয়, আমাদের এখান থেকে অনেকটাই দূরত্বে এটা, তাই এখানে মানে লোকাল স্থানীয় লোকেরাই এসছে যতদূর মনে হচ্ছে। ব্রিজটা থেকে তো আমরা নেমে এলাম, আর এই যে সাইডে রেলিং দেওয়া আছে তার সাইডে সাইডে অনেক কলাপতি ফুলের বাগান রয়েছে, আরও কত রকমের গাছ লাগানো হয়েছে, তাই সেখানেই সবার একটু ফটো সেশন চলছে। আর ওই পাশে দেখুন এই ব্রিজটাও দেখা যাচ্ছে, ওইটাও ভালো লাগছে দেখতে। আর এই নিচ থেকে পুরো ব্রিজটা, আমরা যে ব্রিজে দাঁড়িয়েছিলাম সেই ব্রিজটাও পুরোটাই দেখা যায়। আর এই যে দেখুন এখান থেকে পুরো ব্রিজটাই দেখা যাচ্ছে, এই ব্রিজটাতেই আমরা উঠে দাঁড়িয়েছিলাম। ভালো লাগছে ব্রিজটা দেখতে, নতুনত্ব একটু। আজকে বেরিয়ে পড়ার ক্রেডিটটা কিন্তু আমার ননদকে দিতেই হবে, কারণ ওই উদ্যোগ নিয়ে বললো যে চলো তাহলে কোথাও যাই, তাই জন্যই বেরোলাম। কিন্তু সব থেকে বড় ভালো হয়েছে যে ও গাড়িতে বসে বলছে কোথায় যাব, তখন আমরা ডিসাইড করতে পারিনি, শুধু যাবো বলেছি ব্যাস, তারপরেই তো আমাদের ডিসিশানটা হলো যে এখানে একটা নতুন পার্ক করেছে। তাই সম্পূর্ণ এই ক্রেডিটটা কিন্তু একমাত্র আমার ননদের উদ্যোগেই আমাদের আসা হয়েছে। আমরা এই লেকের ধার দিয়ে যাচ্ছি, আর তারপরে দেখলাম যে সাইডে এক্সারসাইজ করার জন্য দু চারটে জিনিস রাখা হয়েছে, ভালোই লাগছে।
অনেক ছোট ছোট কুচোকাচা বাচ্চা এসছে। এই যে একটা দেখছেন সামনে, জল দেখে ইচ্ছা করে ওখানে পা দিচ্ছে। রোববার করে এখন বাচ্চাদের এখানে টাইম পাসের জায়গা, খেলতেও পারবে, ঘুরতেও পারবে। এরপরে বোটিং যদি চালু হয় বোটিংও করতে পারবে। বোটিং তো চালু হবে শুনলাম। এখানে সবই ঠিকই আছে, যখন স্নো পার্কটা হয়ে যাবে, 7 ওয়ান্ডার হয়ে যাবে, তখন আরও লোক হবে। তবে আমার মতে বলে একটা ফুড জোনও করা উচিত, তাহলে তো আর কেউ নড়বেই না এখানে মাঠে, মানে পার্কে একবার আসলে পর আর কেউ নড়বে না, সব খাওয়া দাওয়া করেই যাবে হয়তো। আমরা এই ঝিলটার ধারে সবাই একটু বসে থাকতে দেখতে আমরাও চলে গেলাম একটু বসতে, যদি একটু ফটো ফটো তুলে দেয়। একজনকে পার্কের ওই সাইড থেকে ফটো তুলতে দিয়েছি, সে যখন আমরা ফটো তোলার জন্য পোজ দিচ্ছি তখন ভিডিও করছে, আর যখন ভিডিও তোলার পোজ ভিডিও করছে তখন ভাবছে বোধহয় ফটো তুলছে, কিছুই বলছে না। এত ভালো ক্যামেরাম্যান থাকলে তো একটু তো হাসি মজা হবে। তবে ভালোই ফটো তুলেছে, ভালোই ভিডিও করেছে। জলের ধারে বসলাম ঠিকই, সবাই বসে আছে, সবই ঠিক আছে, কিন্তু যদি একটু হাওয়া দিত ভালো লাগতো। এত গরম, গুমোট একটা গরম, জলের ধারে বসে থাকলেও কোনো মানে ঠান্ডা লাগার কোনো ব্যাপার নাই, একটু ভীষণ গরম পড়েছে। চলতে চলতে একজনের মনে পড়লো যে কাশফুলের কাছে একটা ছবি তুলবে, তাই গিয়ে দাঁড়িয়ে পড়লো পোজ দিয়ে যে একটা ফটো তুলে দেয়। এটা লেক সাইডের ধারেই এটা বানিয়েছে, আর এই বাঁদিকে হলুদ রঙের ফুলের জায়গাটা খুব সুন্দর লাগছে, ওখানে দেখছি সবাই ফটো ফটো তুলছে, তাই জন্য আমরাও 2-4টে ফটো তুলে নিলাম। এখানে জায়গা খালি পেয়েছি তাই ফটো তুলে নিলাম, নাহলে তো কোথাও একটু জায়গা নেই। আমরা পার্কটা পুরো ঘুরে এই মাথায় যখন চলে এসেছি তখন দেখলাম একটা এক্সিট করা আছে, এখান দিয়েও বেরোতে পারি। আবার আমরা ঘুরে আবার যেখান থেকে আমরা এন্ট্রি করেছিলাম ওখানেও আমরা মানে ওখান থেকেও আমরা এক্সিট করতে পারি, তাই জন্য আমরা ভেবে দেখলাম যে আমাদের ওই যেখান থেকে এন্ট্রি করেছি ওখান দিয়েই যাব, কারণ বাকিটা যেগুলো বাকি রয়ে গেছে সাইড দিয়ে যেতে যেতে একটু দেখা হয়ে যাবে। আমরা এটা দিয়ে আসিনি, আমরা অন্য রাস্তাটা দিয়ে ঘুরে যাচ্ছি। এখানে ডান দিকে ওয়াশরুমও আছে, আর ওদিকে একটা ব্লু একটা থিম বানিয়েছে, ব্লু থিমটা কি এটা দেখার জন্য আবার একটু ভেতরে ঢুকলাম। Thank you.
বুঝতে পারলাম না এই গার্ডেনটা কী। মোরাকান গার্ডেন তো লেখা তো ছিল, কিন্তু খাস কিছুই নয়। ওই দেখলাম, ঢুকলাম, বেরিয়ে এলাম, কিন্তু বিশাল বড় একটা গার্ডেন আছে, গার্ডেন না সরি মাঠ, মাঠ আছে। প্রচুর লোক ওখানে সব বসে আছে, খেলাধুলা করছে বাচ্চারা। এতেই বোঝা যাচ্ছে যে স্থানীয় লোকেরাই এসছে, কারণ অত দূর থেকে আমরা যেখান থেকে এসেছি সেখান থেকে এসে এসে নিশ্চয়ই কেউ এই গার্ডেনে বসে থাকবে না। কাজেই বোঝাই যাচ্ছে যে স্থানীয় লোকেরাই বেশি এখানে এসছে। পুষ্পা বলল, এই লেখাটা ভিডিও করো, কারণ যেই পার্কটার নাম সেই নামটা দেখাতে হবে। তো কিন্তু তাই গিয়ে দেখলাম যে নমো গ্র্যান্ড সেন্ট্রাল পার্ক দেখা যাচ্ছে, কিন্তু লোকেরা সামনে বসে সব ফটো সেশন করছে, যার জন্য পুরোটা ভালো মতন আসেনি। মনে হচ্ছে এখানকার স্থানীয় লোকই এখানে এসছে, তাই তো এত ভিড়। এখনো অনেক জানে না, আর এটা একদম ভেতর সাইডে, ওর জন্য অনেকটা ভেতর দিয়ে ঘুরে ঘুরে আসতে হলো। ভালো বানিয়েছে, খারাপ বলবো না। এখনো কাজ বাকি আছে, বোটিং ফোটিং চালু করলে আরও খুব ভালো হবে। এখনো কাজ বাকি আছে, যখন হবে আরও। যথারীতি আমরা পার্ক থেকে বেরিয়ে ইস্কনের মন্দিরের দিকে গেলাম, একটুখানি হেঁটে রাস্তা, হাঁটা রাস্তাটা একটু। এই যে মন্দিরটা দেখছেন কত সুন্দর, কিন্তু আজকে একাদশী বলে প্রচণ্ড ভিড়। একটা আমার তো মনে হয় পার্কে যারা যারা ছিল সবাই এই ইস্কনে এসছে, আর প্লাস ইস্কনে যারা ভক্তরা তারাও এসছে, মানে ভাবুন যে কতটা ভিড় হতে পারে, প্রচণ্ড ভিড়। তবে যে কোনো ইস্কন মন্দিরে গেলে মনটা কিন্তু ভরে যায়, এত সুন্দর মন্দির, তার স্ট্রাকচার এত সুন্দর বানায় না, গেলে আর আসতে ইচ্ছা করে না। দিনের বেলা এলে চারপাশটা আরও ভালো করে দেখানো যেত। এখন তো আমরা পার্ক থেকে বেরিয়েছি আর সন্ধ্যে হয়ে গেছে। এই পার্কের এই মন্দিরটার চারপাশে অনেক কিছু জিনিস বানিয়েছে, যে জিনিসগুলো রাত্রিরে ঠিক খুব একটা ফুটছে না আর কি। লাইট লাগিয়েছে কিন্তু ভালো উঠবে না বলে ক্যামেরায়, ওই জন্য আমি তুলতে পারিনি, কিন্তু দিনের বেলায় গেলে খুব ভালোভাবে বোঝা যাবে, খুব সুন্দর বানিয়েছে। মন্দিরের ভেতরটা আমরা উঠে গেলাম, শুধু মন্দিরের কাজগুলো দেখুন, এই যে পিলারগুলো, পিলারের কাজগুলো এত সুন্দর লাগছে, মানে মনে হচ্ছে যেন অনেকক্ষণ টাইম লেগে যদি থাকে আমাদের, অনেকক্ষণ ধরে দেখলে তবে মনটা ভালো হবে আর কি, মনটা ভরবে। ঠাকুর দর্শনের জন্য লাইন দেখুন, এত লাইন আর এত ভিড়, আর মাঝখানে যে জায়গাটা ওইখানে কীর্তন হচ্ছে, অল্প বয়সী ছেলে মেয়ে ছেলেরা সব নাচছে, দেখতেও ভালো লাগছে।
তবে অতিরিক্ত ভিড়ের কারণে মানে আমাদের ফটো তুলতে দিল না ঠাকুরের যে মূর্তিটা, মূর্তিটা একবার দেখলে আপনার মন ভরবে না, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। ওই যে বললাম আজকে যেহেতু একাদশী, তারপর রোববারও পড়েছে, ছুটি ছাটা যেহেতু সবার ছিল তাই জন্য অতিরিক্ত ভিড় হয়েছে। এই ভিড়ের কারণেই আমাদেরকে ঠাকুরের ছবি নেওয়া হলো না, মানে নিতে দিল না সিকিউরিটিরা, কিন্তু অন্যান্য সময় আসলে নাকি ফটো তুলতে দেয়, কোনো বাধা দেয় না, যোগ সব ইস্কনেই তুলতে দেয়, কিন্তু এটাতে ভিড় বলে। আর এই এত ভিড়ের মধ্যে ওইটুকুনি সময়ের জন্য ঠাকুরকে দর্শন করে আমাদের মনটা ভরেনি বলে আমরা আবার নিচে গিয়ে আবার লাইনে দাঁড়িয়ে আবার উঠে আবার আমরা ঠাকুরকে দর্শন। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, একটু শেয়ার করে দেবেন, আর যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে তবেই আমি নতুন নতুন ভিডিও আবার বানাতে পারবো। আর এই যে চারপাশে যে সাজিয়েছে, গাছে গাছ লাগিয়েছে, গাছের ওখানে যে ডেকোরেশনগুলো করেছে, সাইডে সাইডে ময়ূর বানিয়েছে, কোথাও একটা ময়ূর, কোথাও দুটো ময়ূর, আরও অনেক কিছু বানিয়েছে, এখনও কিছু কাজ বাকি আছে দেখলাম। ওপরেও একটা বেদি মতন করা আছে, ওখানেও প্রভুপাদের জন্য একটা জায়গা করা রয়েছে, সেখানেও এখনও কাজ বাকি আছে। এই তো এক মাস হলো সবে, কিন্তু রাত্রিবেলা এসছি বলে আমরা অতটা মানে ঠিক মতন তুলতে পারছি না, দিনে আসলে খুব ভালো হবে। ওভারঅল বলবো মানে অসাধারণ, পার্কের থেকেও আমার এই ইসকন মন্দিরে এসে আমাদের মনটা সব ভরে গেছে যে না আসলে ভীষণ বড় একটা লস হতো। যাই হোক, ওভারঅল বলতে গেলে আমাদের সানডেটা খুব ভালো কাটালাম, কারণ হঠাৎ করে মেসেজ করে প্ল্যান করে যে আমরা যে বেরিয়ে পড়েছি, পার্কটা তো ভালোই ছিল, পার্কের এখনও কাজ বাকি আছে, আর এই মন্দিরটা অসাধারণ দেখলাম। এই মন্দিরটা দেখে আমরা যার যার আমাদের লাস্ট ডেস্টিনেশন হলো একটা হোটেলে গিয়ে একটু খাওয়া, তাও ভেজই খেয়েছি, খেয়ে এবার আমরা বাড়ি ফিরলাম। তাও 10:30 বেজে গেছে, 10:30 পরে আমরা বাড়িতে ফিরেছি। বাই গাইস, সবাই ভালো থাকবেন।